ধামাখালীতে শুভেন্দু অধিকারীকে আটকায় রাজ্য পুলিশ। বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এ সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বাদানুবাদ চলাকালীনই এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই মন্তব্যের পর প্রশাসনিক মহলে বিতর্কের ঝড় ওঠে। বিজেপির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করছে পুলিশ। They are making comments, they are saying me Khalistani. Kyo, maine turban pehna isliye? Ekjon pagri porechen bole tumi Pakistani, Khalistani hoye jabe. Ba onno kichu porle take onno kono montobbo kora hobe. Eta ki? Amra eta janate chai. Amra ei montobber biruddhe. Amra somosto dhoroner proyojonio aini podokkhep nebo. This is just unacceptable. Eta bola jay na. ধামাখালীতে পুলিশ অফিসারকে খালিস্তানি বলে কটুক্তি। বিজেপিকে আক্রমণ করে পোস্ট মুখ্যমন্ত্রীর। সাংবিধানিক বিধি মানছে না বিজেপি। বিজেপির বিভাজনের রাজনীতি প্রকাশ্যে তোপ মমতার। বিরোধিতায় এক স্যান্ডেলে পোস্ট কংগ্রেসেরও, যদিও অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না, এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না। তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি। অগ্নিমিত্র পালের শিখ বিরোধী মন্তব্যের জের মুরলীধর সেন লেনে বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ শিখ সম্প্রদায়ের। শিখ বিরোধী বিজেপির হাই হাই স্লোগান বিক্ষোভকারীদের। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের মানুষেরা। সন্দেশখালী পৌঁছেই মমতাকে নিশানা শুভেন্দু। শাহজাহান ও তার বাহিনীকে মদত দিচ্ছেন মমতা। দেশ বিরোধী কাজকর্ম চলছে সন্দেশখালীতে। বাংলাদেশ থেকে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ঢুকছে দাবি শুভেন্দুর। ধর্মীয় রাজনীতি করতে গেছেন শুভেন্দু, পাল্টা তো কুণাল ঘোষে। ইটস এ বর্ডার অফ দি বাংলাদেশ নিয়ার ইজ সাতক্ষীরা বাংলাদেশ। এনআইএ শুড কাম হিয়ার। রোহিঙ্গার কলোনি শাহজাহান হিয়ার এভরিডে কামিং দা ট্রেসপাসার্স ফ্রম দা বাংলাদেশ বর্ডার। ইটস অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস গোয়িং অন এন্টার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এরিয়া বাই দি শাহজাহান অ্যান্ড অ্যালাইড ফোর্স and inspired by the Mamata Banerjee. Sheikh Shahjahan mul obhijukto pradhan bicharpotir observation shunechi nischit bhabe court kichu korte paren prashasan o nischoy dhorar chesta korchen kono kono obhijukto dhora jacche na ba kichu din paliye berachche eta to notun noy jokhon amra dekhechi shaibari hoyeche tokhon CPM er netara এফআইআর থেকে বাঁচতে নাম পদমি পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন, জীবনে ধরা পড়েননি। তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্য যখন খুন হন, সিপিএম এর এক নেতার বিরুদ্ধে এফআইআর, ধরা হয়নি। বিজেপি নেতাদের ধরা হয় না, সাক্ষী মালিক কেঁদে বেড়ায়, ব্রিজভূষণ সাংসদ বসে থাকে লোকসভায়, ধরা হয় না। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি হাইকোর্টে। বিরোধী দলনেতা এবং অপর আবেদনকারী শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদন খারিজ। 144 ধারা বাতিলের নির্দেশ বহাল। আদালতের শর্ত, শুভেন্দু অধিকারী এবং অপর আবেদনকারী শঙ্কর ঘোষই সন্দেশখালীতে যেতে পারবে, তবে কোনো সমর্থকদের নিয়ে যাওয়া যাবে না। শুধুমাত্র তিনি আর নিরাপত্তা রক্ষীরা যেতে পারবেন। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের অনুমতি পেয়ে সন্দেশখালী পৌঁছন শুভেন্দু অধিকারী।
অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মঙ্গলবার সন্দেশখালীতে ঢোকার অনুমতি পান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামে পৌঁছতেই মহিলাদের পাশে থাকার বার্তা দেন তিনি। একই সঙ্গে শাসক দলকে নিশানা করে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। তবে তাকে পাশে পেয়ে আশ্বস্ত গ্রামবাসীর একাংশ। এখানেই ফের উঠছে প্রশ্ন, তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন, স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি গেরুয়া ঘেঁষা এজেন্ডা। সব সাজন উত্তম শিবঘাদরা ওরাই নিয়ে নিয়ে যাবো। কত বিঘা জমি? আর দু বিঘা মতন আছে। কি কি হতো সেখানে? কিসের জমি? ধানের জমি। আমার শ্বশুরির জমি আছে, উত্তম সাদার জলকার করে লিজ টাকা দেয় না। তারপরে আমার ওদের পাড়াপাড়ি গণ্ডগোল হয়, আমার দেওরের সঙ্গে ভিটে বাড়ি নেই গণ্ডগোল হতি। উত্তম সাদার গুন্ডা বাহিনী নেই আমার বাড়ি যেয়ে আমার স্বামীর ভাত তালাতে, আমার ভাত তালাতে মেরে আমার কান পর্দা ফাটিয়ে দেয়। সন্দেশখালীতে বৃন্দা কারতের নেতৃত্বে সিপিআইএম এর প্রতিনিধি দল, ধামাখালীতে বৃন্দাকে আটকালো পুলিশ, সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে অবশ্য শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের পর বৃন্দা কারতকেও সন্দেশখালী ঢোকার অনুমতি দেয় রাজ্য পুলিশ। ধামাখালীতে তাকে আটকানোর পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বৃন্দা কারত। বলেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের মতো ব্যবহার তৃণমূলের। বলছি ব্রিচ অফ পিস, আরে যখন মেয়েদের রাত্রে ডেকে ডেকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছে তখন কোনো ব্রিচ অফ পিস ছিল না? যখন শাহজাহান এদিকে ওদিকে ঘুরছে তখন ব্রিচ অফ পিস হচ্ছে না? আর আমরা যখন মেয়েদের সাথে দেখা করার জন্য যেতে চাই আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই, আমরা মেয়েদের সাথে দেখা করতে চাই না? দিস ইজ এ শেম। ঠিক যোগী আদিত্যনাথ যা করেছিল আমাদের যেতে দেয়নি দলিত মেয়ের পরিবারের সাথে দেখা করতে, আদিত্যনাথ এক্স্যাক্টলি এটা করেছে যা আজকে টিএমসি গভর্নমেন্ট করছে। আপনি কি করবেন? দেখুন, আমরা তো কোনো লর্ড অর্ডার ক্রিয়েট করার জন্য আসছি না। শান্তিপূর্ণ আমরা মেয়েদের সাথে দেখা করতে এসেছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এটা তো কন্টেম্পট অফ কোর্ট, পুরোপুরি কন্টেম্পট অফ কোর্ট। দিস ইজ নাথিং বাট কন্টেম্পট অফ কলকাতা হাইকোর্ট। এখন আমাদের কোর্টে যেতে হবে কিনা সেটা আমরা ডিসকাস করব। শতপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে আদালতে হাজির হবার নির্দেশ জারির ভাবনা বিচারপতির। পুলিশ আদালতকে সাহায্য করবে জানালেন বিচারপতি। শেখ শাহজাহানকে সন্দেশখালীর সমস্ত ঘটনার মূল কাণ্ডারি দাবি আদালতের।